গুড মর্নিং। চা, ওষুধ আর এই যে বিস্কুটের কৌটো, এটা নিয়ে বসে পড়েছি। আর হ্যাঁ, ওয়েলকাম টু মাই চ্যানেল লগ্নজিত চাইলুটে, সবাইকে স্বাগত। আর এই দেখো রান্না কমপ্লিট, নীল গেছে স্থানে, আর এই যে ঘর দৌড় আমার পরিষ্কার হয়ে গেছে, বিছানা কমপ্লিট পরিষ্কার করা, আর এদিকে চারপাশে একটুখানি পরিষ্কার করলাম যেটুকু পারলাম। আর এই দেখো আজকে লগ্নজিতে স্কুল যায়নি, লগ্নজিতাকে নিয়ে বসে আজকে ঘুম থেকে উঠে দুষ্টুমি, আজকে স্কুল যাওয়া হয়নি, দুষ্টুমি করছে। আর আমি এই দুধের গ্লাস নিয়ে বসে আছি, মুখটা করে রেখেছে দেখো, একটা বাদরের মতো, একেবারে বাদর। লগ্নজিতা আজকে স্কুল যেতে পারিনি, কারণ আজকে অ্যালার্ম বাজেনি ঘড়ি, আর আমরা উঠতেও পারিনি, লগ্নজিতার স্কুল যাওয়া হয়নি, তাই না? এখন যা যা স্কুল, চল যা, যাবি তো বাবার সাথে, চল যা, দুধটা খেয়ে যা, বেরোবি না, বস, বেরোবি না আগে, মামা আমি কিন্তু রেগে যাচ্ছি। তাড়াতাড়ি সোনা, তাড়াতাড়ি আয়, বস, এনে হাত গ্লাস নে, নিজে নিজে খেতে পারি, সবাইকে দেখা, লেখো লেখো লেখো, তারপরে কি লিখবে, তারপরে ওয়ার পরে হর্ষই লেখো, হর্ষই হয়ে গেছে। তারপরে তারপর করো, তারপর করো, এবার কিন্তু রেগে যাচ্ছে আমি, লেখো লেখো লেখো, হর্ষের পর কি হয় লেখো, হর্ষের পর দীর্ঘয় তুমি সুন্দর লিখতে পারো, লিখে ফেলো দেখি, দেখাও সবাইকে কি করে দীর্ঘয় লেখো, ভেরি গুড। এবার হর্ষু লিখে ফেলো, হর্ষু লেখো, হর্ষু লেখো, হর্ষু লেখো, সেই ও একটা এখানে একটা দাগ দাও, দাগ দিয়ে এরকম দাগ দাও, তারপর ওয়াইয়ের মতো সবাইকে রেখে দিই। এই আগে হচ্ছে গাধা রে, আগে হচ্ছে ও গোল দিচ্ছিস কেন, করতে করতে ওনার আবার এইখানে আঁকা হয়ে গেল, হর্ষু লিখতে লিখতে এদিকে এঁকে ফেললো, আর এদিকে হর্ষুটা হলো। এবার দীর্ঘ লেখো, এই যে এরকমই লেখ, হর্ষুর মতনই লিখে একটা দাগ সেই পাশ দিয়ে, এই পাশ দিয়ে কর, এই পাশ দিয়ে কর, কি হলো, উপরে মাথায় উঠতে দাগ দাও, এবার রি লেখো, রি রি লেখো, ট্রায়াঙ্গেল করে সেই রকম করে লেখো 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 লেখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এখানে এখান থেকে একটা ওয়ের মতন দাগ দে, ওইদিকে উফ,
নে কর কর কর, বাংলা লেখালো না তো আমার ইয়ে করা, উপরে উপরে উপরে। এবার এটা ইয়ে দে, গান করে দে। এদিক থেকে বল, দেখা যাচ্ছে। হ্যালো গাইস, আমি আজকে পড়াশোনা করতে বসেছি, দেখো আমার দেখো পড়াশোনা হয়েছে, আর এই দিকটা দেখো দাদা, আমি একটু ভিডিও শুনে দেখাচ্ছি আপনাদেরকে। পচাচ্ছিস পচা, হয়েছে হয়েছে, বন্ধ করলাম। আমি ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্টে আছে রুটি, ঘুগনি, ঘুগনিটা শাশুড়ি দিয়েছে, আর একটু ধনে পাতা চাটনি করেছিলাম সেটা দিয়ে খাবো, আর এই পটল আলুর তরকারি দিদি করে দিয়ে গেছে, আর সুজি, এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে। চলো ব্রেকফাস্ট করে নিই। কিছুক্ষণ পরেই পার্সেল চলে আসলো, নীলের একটা বার্থডে আছে সামনে, তো তার জন্য নীলের জন্য কিছু গিফট অর্ডার করেছি। কী গিফট অর্ডার করেছি সেটা পরে একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে লগ্নজিতা কী করছে দেখো, সুযোগ পেয়েছে বালিঘাটতে সুযোগ করে দিয়েছে। আর এই যে এটা ওপেন টু ডেলিভার ছিল পার্সেলটা, তো এটা ওপেন করেই দেখিয়ে সব কিছু করে দিচ্ছে, তার জন্য একটু দেরি হচ্ছে। আর পার্সেলটা তোমাদেরকে কী এসছে সেই পরের ব্লগে অবশ্যই এটা তোমাদেরকে শেয়ার করে দেবো। আজকে দুপুরে মেনু ছিল টক ডাল, আর এই যে অনেক রকম ভাজা, মাছের ঝোল, আর এই যে সর্ষে দিয়ে আলু আর উচ্ছে ভাজা, আর এখানে ছিল আম, কাঁঠাল, এইসব ফল। তো আজকে শরীরটা ভালো লাগছে না বলে কিছুই খেতে ইচ্ছা করছিল না আমার। আর এই যে এখানে আছে টক দই, জানি না কেন কিছু খেতে ইচ্ছা করে না। আর আজকে ছিল ডাক্তারে দেখানোর দিন, তো এই যে আমি চলে যাচ্ছি, আমি আর শাশুড়ি মিলে আজকে ডাক্তারের কাছে গেছিলাম, কারণ শনিবারে ডাক্তার আসার কথা, সেটা ছিল আজকে বৃহস্পতিবারই চলে এসছে, তার জন্য কী আর করা, তো চলো ডাক্তারখানায়। আর ডাক্তারখানা থেকে এসে এই যে এই জুসটা খাচ্ছি, এটা নীল আগের দিন প্যাকেট টু গ্লুকোজ পাওয়া যায় সেইটাই নিয়ে এসছে। আর এই যে ভবপিষি আছে আমাদের, ভবপিষি আমার কাছে এসে ডাক্তারখানা থেকে এসছি শুনে আমার এসে আদর করছিল। ভবপিষি এই আদরটা খেতে বেশ ভালোই লাগে, কত গল্প ভবপিষির থাকে, সেগুলো সব এসে আমার সাথে শেয়ার করে, ভালোই লাগে। মানুষটা কার সাথে শেয়ার করবে, তাই আসে আমার সাথে শেয়ার করতে, আমিও শুনি। তো আজকে মূলত ব্লগটা এখানেই শেষ করলাম, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো ব্লগটা। আর প্রতিদিন চাইছি ব্লগটা দিতে, জানি না কতদূর দিতে পারবো, তবে তোমরা সবাই পাশে থেকো।